বইজক চিত্র বৈচিত্র্যে আপনারা শুনতে চলেছেন মার্ক টোয়েনের উপন্যাস পুডন হেড উইলসন। উপন্যাসটি অনুবাদ করেছেন শেখ আব্দুল হাকিম। যুক্তরাষ্ট্রে মিসিসিপিকে বড় নদী বলেই ডাকা হয়। 1830 সালের কথা, এই বড় নদীর তীরে সবেমাত্র গড়ে উঠেছে বেশ কয়েকটা নতুন শহর। এইরকম এক শহরের নাম ডসন ল্যান্ডিং। এসব শহরের পত্তন হয়েছে ব্যবসা বাণিজ্যের তাগিদেই। ব্যবসার সঙ্গে পাল্লা দিয়ে শহরও বড় হয়। ধুম জমি কেনাবেচা চলছে, রিয়েল এস্টেট ব্যবসায়ীদের দম ফেলবার ফুসরত নেই। প্রথমে মাথা ঘামানো, পরে টাকা খাটানো। মাথা খাটিয়ে বুঝে নিতে হয় আগামী কয়েক বছরে কোন দিকে কতটা বড় হবে শহর। সেই মতো যত বেশি সম্ভব জমি কেনা। আর যে জমি পানির দরে পাওয়া যাচ্ছে, কদিন পর সেটাই আগুন হয়ে উঠবে। তবে আন্দাজ ঠিক হওয়া চাই, তা না হলে ব্যবসায়ী ডুববে। পার্সি ড্রিসকল একবারও ডোবেননি, তা শুধু আন্দাজ নির্ভুল নয়, বৃহস্পতিও তুঙ্গে। মুঠোয় ধুলো তুললেও তা সোনা হয়ে যাচ্ছে। সময়টা যে তার খুব ভালো যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। দুহাতে টাকা তো কামাচ্ছিনি, সম্প্রতি পারিবারিক আভিজাত্য অর্জিত হয়েছে। এই আভিজাত্য অবশ্য বড় ভাই ইয়র্ক ড্রিসকলের অবদান। ইয়র্ক ড্রিসকল জজ হয়েছেন, একজন জজের ভাই, কাজেই পার্সি ড্রিসকলকেও লোকে শ্রদ্ধা সম্মান করে। জমির যারা খদ্দের প্রথমে তারা পার্সির কাছেই আসে। কিন্তু তারপরও পার্সি ড্রিসকলের মনে শান্তি নেই। এত কামাচ্ছেন অথচ সব বৃথা মনে হয়, কারণ তার ছেলে পুলে নেই। পরপর তিনটে ছেলে হয়েছিল, হয়েই মারা গেছে। তার স্ত্রী আবার মা হতে যাচ্ছেন, কিন্তু এবারের অবস্থা আরও বিপজ্জনক। ডাক্তার সাবধান করে দিয়ে বলেছেন, মিসেস পার্সির এমন সব শারীরিক জটিলতা দেখা দিয়েছে, সন্তান ভূমিষ্ঠ হবার পর তিনি বাঁচেন কি না সন্দেহ। চিকিৎসায় কোনো রকম গাফিলতি করা হচ্ছে না। ওষুধ আর পথ্যের পিছনে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খরচ করছেন পার্সি ড্রিসকল। আত্মীয় স্বজনরা এসে সাহস যোগাচ্ছেন, বড় ভাই জজ সাহেব সারাক্ষণ প্রার্থনা করছেন, ঈশ্বর এই বিপদ থেকে পার্সিকে তুমি রক্ষা করো। পার্সি ড্রিসকল যখন উদ্বেগ উৎকণ্ঠায় প্রায় দিশেহারা, ঠিক এই সময় শহরে হাজির হলো এক আগন্তুক। পেশায় তিনি উকিল, নাম ডেভিড উইলসন। ডসন ল্যান্ডিংয়ে দু চারজন উকিল আগে থেকেই আছে, একজন দুজন করে আরও আসছে। দেশের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ওকালতি শুরু করেছিলেন উইলসন, কিন্তু সেখানে সুবিধা করতে না পেরে একেবারে ছোট শহর ডসন ল্যান্ডিংয়ে চলে এসেছেন। এখানে উকিলের সংখ্যাও এখনও কম, ব্যবসা জমাবার আশা আছে। স্টিমার থেকে নামছেন উইলসন। বন্দরে যত অলস আর বেকারদের আড্ডা, কোনো স্টিমার যখন আসে বা যায়, আরোহীর চেয়ে দর্শকের সংখ্যা দাঁড়ায় চার গুণ। উইলসনকে স্টিমার থেকে নামতে দেখে এক বুড়ো আন্দাজ করল, নতুন আমদানি। কিছু যদি মনে না করেন, কোত্থেকে আসা হলো? ওকালতি ব্যবসায় জনপ্রিয়তার সবচেয়ে বড় পুঁজি। অমায়িক হেসে উইলসন বললেন, হাসছি তো নিউ ইয়র্ক থেকেই। ঘেউ ঘেউ ঘেউ! পাশ থেকে একটা কুকুর ডাকছে। বেওয়ারিশ কুকুর ধরার ব্যাপারে ডসন ল্যান্ডিংয়ের পৌরসভা বিশেষ মনোযোগী নয়। নিউ ইয়র্ক থেকে এখানে ডসন ল্যান্ডিংয়ে কি ব্যাপার, জমি কিনবেন নাকি? এ প্রশ্ন সেই বুড়োর নয়, আরেক লোকের। বুড়োর ছিল দাড়ি, আধ বুড়োর রয়েছে গোফ। জমি হয়তো কিনব, তবে তার আগে ওকালতিটা জমিয়ে নিতে চাই। ঘেউ ঘেউ! ও আচ্ছা, ওকালতি করবেন, ভালো জায়গাতেই এসেছেন। এখানে উকিল তো মাত্র হাতে গোনা কয়েকজন। এ মন্তব্যে ঢোলা পোশাক পরা এক যুবকের চেহারায় বিষাদ আর উদাস একটা ভাব। উকিলের সংখ্যা কম বা বেশি সেটা কোনো ব্যাপার নয়, একটু গর্বের সঙ্গেই বললেন উইলসন। কঠিন প্যাঁচ আছে এমন একটা মামলা যদি পাই, যে মামলায় বুদ্ধির খেলা দেখাবার সুযোগ আছে। ঘেউ 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 ঘেউ! কথা শেষ করতে পারলেন না উইলসন, ঘাড় ফিরিয়ে
সারমেয়টির দিকে তাকালেন, খানিকটা বিরক্তি খানিকটা কৌতুক ফুটে উঠল তার চেহারায়। নতুন জায়গা, এখানে তার পরিচয় ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে। সে কথা ভেবেই একটু রসিকতা করার সুযোগ হাতছাড়া করতে মন চাইল না। বললেন, এই কুকুরের অর্ধেকটা আমার হলে কি করতাম আমিই জানি। অর্ধেক? বুড়ো, আধবুড়ো এবং তরুণটি একযোগে সবিস্ময়ে জানতে চাইল, অর্ধেক দিয়ে কি হবে? সেই অর্ধেকটাকেই ফাঁসিতে ঝোলাতাম। বেড়ে একটা রসিকতা করা গেছে, এরকম একটা ভঙ্গি করে হেলে দুলে পা বাড়ালেন উইলসন। তার পিছনে কুকুরটা অনবরত ঘেউ ঘেউ করছে। পিছন থেকে ওরা তিনজন উইলসনের পিঠের দিকে একদৃষ্টে তাকিয়েই আছে, মুখে বিরক্তির ছাপ, চোখের দৃষ্টিতে তাচ্ছিল্য। উইলসনের কপাল মন্দ, অপাত্রে দান হয়ে গেছে, তার রসিকতা ওরা কেউ বোঝেনি। বুড়ো বলল, অর্ধেক কুকুর? বলে কি লোকটা, কুকুরের অর্ধেকটা? আধা বুড়ো প্রশ্ন করল, অর্ধেককে ফাঁসি দিলে বাকি অর্ধেক কি বাঁচবে? নিজের মাথায় চাটি মেরে যুবক বলল, উকিল বেটা স্রেফ একটা গর্ধব, ওর মাথাটা গোবরের ডিপো। এ খুব রহস্যই বটে যে এক একটা এমন কথা মানুষের মুখ থেকে বেরোয় কিভাবে যেন গোটা এলাকায় তা ছড়িয়ে পড়ে। ডসন ল্যান্ডিংয়ে সদ্য আসা উকিল উইলসন সম্পর্কে বাউন্ডুলে যুবকের মন্তব্যটিও কি এক রহস্যময় কারণে গোটা শহরে প্রচার হয়ে গেল। তার ফলে কি ঘটল? কিছুদিন পরই দেখা গেল উইলসনকে রাস্তায় দেখলেই একদল বাচ্চা ছেলে তার পিছু নিচ্ছে, হাততালি দিয়ে ছড়া কাটছে। মাথায় এক ছটা ঘি নাই, উইলসন একটা যাচ্ছে তাই। তারপর এক সময় তার নামটা বিকৃত হয়ে গেল, সবাই তাকে গুবড়ে উইলসন বলে ডাকে। ভাড়া নেয়া বাড়িতে সাইনবোর্ড টাঙালেন তিনি, ডেভিড উইলসন অ্যাডভোকেট। দিন কয়েক পরই তার চোখ কপালে উঠল, রাতেই কে যেন ডেভিড শব্দটি মুছে তার জায়গায় লিখেছে গুবড়ে। অগত্যা বাধ্য হয়েই সাইনবোর্ড নামিয়ে ফেলতে হলো। মাসের পর মাস পার হয়ে যাচ্ছে, অথচ একটাও মক্কেল জুটছে না। কিন্তু তাই বলে হতাশ হবার পাত্র নন উইলসন। ওকালতি করা সম্ভব হচ্ছে না, অন্য কাজ করতে অসুবিধে কি? তার আরও অন্তত দুটো কাজ জানা আছে, এক, তিনি হাত দেখতে পারেন, দুই, আঙুলের ছাপ নিতে জানেন। লোকজনের হাত দেখে ভবিষ্যৎ বলে দেন, যখন তখন যার তার আঙুলের ছাপও সংগ্রহ করেন। ওদিকে পার্সি ড্রিসকলের পরিবারে ঘটল এক অতি তাৎপর্যপূর্ণ ঘটনা। তার বাড়িতে একই দিনে জন্ম হল দুটি শিশুর, একটি মিসেস পার্সির, অন্যটি তাদের ক্রীতদাসীর রক্সির। দুঃসংবাদ হল, ডাক্তারের কথা ফলতে শুরু করেছে। সন্তান প্রসবের পর জ্ঞান হারালেন মিসেস পার্সি। অনেক চেষ্টার পর যদি বা জ্ঞান ফিরিয়ে আনা গেল, সুস্থ হয়ে ওঠার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বিছানায় তিনি লাশের মতোই পড়ে আছেন, নড়াচড়ার শক্তিও যেন অবশিষ্ট নেই। কোলে শিশুকে দেখাশোনা করা তার পক্ষে সম্ভব নয়। বাড়িতে ক্রীতদাস তিনজন হলেও ক্রীতদাসী বলতে রক্সি একাই। গৃহকর্ত্রীর শুশ্রূষা করবে ক্রীতদাসরা, এ তো আর হয় না। অথচ একমাত্র ক্রীতদাসী রক্সিও তো সবেমাত্র সন্তানের মা হয়েছে। তবে মা হয়েছে তো কি, দাসীদের অসুস্থ বা ক্লান্ত হতে নেই, সারাদিন খাটাখাটনির মধ্যে থাকে বলে শরীরটাও তাদের লোহার মতো হয়ে যায়। পারবো না এই কথাটা তারা কখনো বলে না, বলবার অধিকারও তাদেরকে দেওয়া হয়নি। কাজেই মনিব যখন ডেকে পাঠালেন, হাসি মুখেই নিজের বিছানা ছেড়ে গৃহকর্ত্রীর বিছানার পাশে হাজির হলো রক্সি। যদিও সে নিজে এখনও অসুস্থ, তবু তার ওপর আদেশ হলো দুটি শিশু ও একটি রোগিণীকে তার দেখতে হবে। সে আদেশ খুশি মনেই মাথায় তুলে নিল রক্সি। গৃহকর্ত্রীর অসুস্থতা দিনে দিনে বাড়ছে, তিনি বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে এসেছে। তাই একদিন রক্সির হাত ধরে কাতর কণ্ঠে বললেন, আমার টমকে আমি তোমার হাতেই তুলে দিয়ে যাচ্ছি রক্সি, তুমি আমাকে কথা দাও আমার ছেলের যেন কোনো কষ্ট না হয়। রক্সি বলল, যিশু আর মেরির কিরে মা, কথা দিলাম আপনার ছেলেকে আমি নিজের ছেলের চেয়েও বেশি আদর যত্নে মানুষ করব। আমার ছেলের চেম্বার জন্মেই সে তো ওর দাস হয়ে, চিরকাল দাস হয়েই বেঁচে থাকবে সে।
রক্সি নিজের ছেলের নাম রেখেছে চেম্বার। তার নিজের গায়ের রং ঠিক কালো নয়, কারণ সে আসলে পুরোপুরি নিগ্রো নয়, দোআঁশলা। কিন্তু কী কারণে কে জানে ছেলেটা হয়েছে একেবারে ধবধবে সাদা, যাকে বলে একেবারে সাহেব বাচ্চা। গৃহকর্ত্রী সত্যি সত্যি একদিন মারা গেলেন। স্ত্রী স্মৃতি ভুলে থাকার জন্যে আরও বেশি করে ব্যবসার দিকে ঝুঁকে পড়লেন পার্সি দ্রিসকল। ছেলে টমের কথা তিনি ভুলে যাননি, রক্সিকে ডেকে স্ত্রীর বলে যাওয়া কথাটাই আরেকবার মনে করিয়ে দিলেন। আমার টমের যেন কোনো কষ্ট না হয় রক্সি, তোমার একটাই কাজ, টমের ওপর সারাক্ষণ নজর রাখা। বুঝতেই তো পারছো, ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকতে হয় আমাকে, ওর দিকে খেয়াল দেওয়ার সময় পাই না। রক্সি আবারও কিরে কসম খেয়ে জানালো, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমি বেঁচে থাকতে আপনার টমের কোনো কষ্ট হবে না। রক্সি সুবিধার কথা ভেবে একই ঘরে দুটো খাট ফেলা হলো। একটা খাট হাতির দাঁতের কাজ করা আবলুস কাঠ দিয়ে তৈরি, তাতে দেড় ফুট পুরো গদির ওপর মফমল ঢাকা বিছানা। সেই বিছানায় শুয়ে থাকে পার্সি দ্রিসকলের আদরের দুলাল, একমাত্র বংশধর টম দ্রিসকল। সস্তা কাঠ জোড়াতালি দিয়ে বানানো হয়েছে আরেকটা খাট। সেই খাটের শক্ত বিছানায় অবহেলায় পড়ে থাকে বংশ পরিচয়হীন চেম্বার। সবাই রক্সির প্রশংসায় পঞ্চমুখ, টম টম করে জান দিচ্ছে সে। দিনে রাতে সারাক্ষণ টমের যত্ন নিতেই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। আর চেম্বার, তার নিজের ছেলে, খিদে পেলে চেম্বারকে গলা ছেড়ে কাঁদতে হয় বেশ কিছুক্ষণ, তারপর যদি মা এসে খাওয়ায়। ছেলের কান্না শুনে বাড়ির সবাইকে শুনিয়ে শুনিয়ে গজগজ করতে থাকে রক্সি। যেমন রক্তে জন্ম, স্বভাবটাও তো ঠিক তেমনি হবে, দেখো না কোনো কারণ ছাড়াই কেমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। আর আমার সোনার টুকরো চোখের মণি টমকে দেখো, কেমন ভদ্র আর শান্তটি হয়ে ঘুমোচ্ছে। হবে না, কোন বংশের ছেলে দেখতে হবে তো। কিন্তু রাত যত গভীর হয়, বাড়ির সবাই যখন যে যার ঘরে অঘরে ঘুমোয়, তখন যাকে বুকে তুলে নিয়ে আদর করে রক্সি, সে টম নয়, সে তার নিজের সন্তান চেম্বার। হ্যাঁ, ছলনা তো বটেই, কিন্তু একজন কৃতদাসী ছলনা করবে না তো কে করবে? এই পৃথিবী কি তার সঙ্গে ছলনা করছে না? নিজের বলে কিছুই তার নেই, পোষা গরু ঘোড়ার চেয়েও কম স্বাধীনতা দেয়া হয় তাকে। বেঁচে থাকার প্রয়োজনেই ছল করতে শিখেছে সে, সুযোগ পেলে সমাজবিরোধী কাজে নাম লিখিয়ে খলনায়িকাও হয়ে উঠতে পারে। দোতলায় শিশুদের সেই ঘরে বসেই রক্সি একদিন ছড়াটা শুনতে পেল। মাথায় এক ছটা ঘি নাই, উইলসনটা যাচ্ছে তাই। পাড়ার ছেলেরা দল বেঁধে হাততালি দিচ্ছে আর ছড়া কাটছে। উকিল উইলসন হাসি মুখে নিজের পথে হেঁটে যাচ্ছেন। আইন ব্যবসার কথা আপাতত ভুলে পাড়ায় পাড়ায় ঘুরে আঙুলের ছাপ সংগ্রহ করছেন তিনি। ধনী বা গরিব, শিশু বা বুড়ো, কাউকে তিনি বাদ দেন না, একে একে সবারই হাতের ছাপ নেন। তাও একবার করে নয়, কয়েকবার করে। ছাপগুলো তিনি নিজের ঘরে সযত্নে সাজিয়ে রাখেন। ঘরটাকে এখন আর কেউ অফিস কামরা বলে চিনতে পারবে না, সেটা যেন কোনো নাম করা গোয়েন্দা বা অপরাধ বিজ্ঞানীর রেকর্ড রুম। দেয়ালে, শেলফে, ডেস্কে, শোকেসে শুধু ছাপ আর ছাপ। কার খেয়ে দে কাজ নেই উইলসনের অফিসে হাতের ছাপ দিতে আসবে? উইলসন সেটা আশাও করেন না, তিনি নিজেই সবার দরজায় হাজির হন। এ পাড়া থেকে ও পাড়া সারাক্ষণ তিনি ছুটছেন, তার কোনো ক্লান্তি নেই। ক্লান্তি নেই পাড়ার ছেলেগুলোরও, তারা তাকে দেখলেই হইচই করে ওঠে। উইলসন অবশ্য প্রতিবাদ করেন না, প্রতিবাদ করা তো দূরের কথা, ছেলেদের দিকে তাকিয়ে হাসেন তিনি। তার ফলও খুব তাড়াতাড়ি পাওয়া গেল। যে মানুষ এত নরম, যার এত সহ্যগুণ, তাকে লোকে ভালো না বেশে পারে? ছড়াটা যেভাবেই প্রকাশ করুক, উইলসনের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। শহরের লোকজন এখন তাকে সত্যি খুব পছন্দ করে। লোকে এখনও তাকে গুবড়ে বলে ডাকলেও সেটা আসলে আদর করে ডাকা। তারপর একদিন দেখা গেল রক্সির সেই দোতলা কামরায় উঠে এসেছেন উইলসন। তোমার আর বাচ্চাদের ছাপ নেব রক্সি, কি যে বলেন না মিস্টার উইলসন, কেনা বাদি আর তার ছেলের কী বা দাম যে তাদের হাতে ছাপ নিতে হবে। তবে হ্যাঁ, টম সাহেবের ছাপ অবশ্যই আপনাকে নিতে বলবো। দুদিন বাদেই তো আমাদের টম ডসন ল্যান্ডিংয়ের গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠবেন।
বিজ্ঞানের দৃষ্টিতে ছোট বড় ভেদ নেই রক্সি, টম আর চেম্বার দুজনের ছাপই আমি নেব। কিন্তু রক্সি, একটা ব্যাপার তো দেখছি ভারী অদ্ভুত, বাচ্চা দুটো দেখতে হুবহু প্রায় একই রকম হলো কী করে? পোশাক দুরকম না হলে কোনটা যে কে আমি তো চিনতেই পারতাম না। মুখ টিপে হাসলো রক্সি, সে হাসিতে কি যেন একটা রহস্য আছে। তারপর বলল, আপনার চোখে দেখছি কিছুই আড়ায় না, ঠিকই ধরেছেন মিস্টার উইলসন। কি করে জানি না দুজনের চেহারা একরকম হয়ে গেছে, ওদেরকে গোসল করাবার সময় কোনটা যে কে তা আমার মনই বুঝতে পারেন না, মানে ওদের গায়ে যখন কাপড় থাকে না আর কি। হেসে উঠে উইলসন বললেন, তুমি চিনতে পারলেই যথেষ্ট, তুমি যখন ওদেরকে মানুষ করছো। গল্প গুজবের সময় নষ্ট করা স্বভাব নয় তার, মুখের সঙ্গে হাতও চলছে। বাচ্চা দুটোর ছাপ নেওয়া হয়ে গেল, একটা ছবির নিচে লিখলেন টম দ্রিস্কল পার্সি দ্রিস্কলের ছেলে, অপরটির নিচে রক্সির ছেলে চেম্বার। এবার রক্সির ছাপ নিতে হবে। রক্সি জানতে চাইল, আচ্ছা মিস্টার উইলসন, কথাটা কি সত্যি, কারো হাতের ছাপ অন্য কারোর সঙ্গে মেলে না? অবশ্যই সত্যি, সেজন্যই তো এত কষ্ট করে সবার ছাপ নিয়ে বেড়াচ্ছি। ভবিষ্যতে এই ছাপ হাজার রকম কাজে লাগবে, হয়তো আমার এই সংগ্রহেই সাহায্য করবে চোর ডাকাত ধরতে। পার্সি দ্রিস্কলের বাড়িতে হঠাৎ একটা অঘটন ঘটে গেল। ভদ্রলোকের কিছু টাকা চুরি গেছে, তিনি তো রেগে একেবারে আগুন হয়ে উঠলেন। অবশ্য এর আগেও এ বাড়িতে চুরি হয়েছে, তবে এবারে টাকার পরিমাণ অনেক বেশি। এর আগে যতবারই চুরি হয়েছে তেমন গুরুত্ব দেননি পার্সি, শুধু কঠিন ভাষায় দাসদাসীদের সাবধান করে দিয়েছেন। শেষবার হুমকি দিয়ে বলেছিলেন, এরপর কিন্তু আর ক্ষমা করা হবে না, ফের যদি কিছু চুরি হয় তোমাদের সব কটাকে ভাটিতে বিক্রি করে দিতে বাধ্য হব। ভাটিতে বিক্রি, এই কথাটা শুনলেই এলাকার দাসদাসীরা আঁতকে ওঠে। মিসিসিপির দক্ষিণ অংশটাকে ভাটি বলা হয়, সেখানে কেনা দাসদাসীদের ওপর অত্যাচার ও নির্যাতনের কোনো সীমা পরিসীমা নেই। ভাটি অঞ্চলে তুলোর চাষ হয়, দাসদাসীদের কাজ করতে হয় ওই তুলোর ক্ষেতে, প্রচণ্ড পরিশ্রমের কাজ। তার ওপর কাজে একটু ঢিল পড়লে ভাগ্যে জোটে নির্মম চাবুক, শোনা যায় সেই চাবুকের বাড়ি খেয়ে অনেকেই বাঁচে না। ক্রীতদাস তিনজন ভেবেছিল দ্রিস্কল মুখে যাই বলুন তার মতো দয়াল মনিব কোনোদিনই তাদেরকে ভাটিতে বিক্রি করবেন না, বিশেষ করে রক্সি যখন তাদের সঙ্গে রয়েছে। চোর সন্দেহে তাদেরকে যদি বিক্রি করতেই হয়, রক্সিকেও বেচতে হবে, তাহলে টমকে কে দেখবে? কিন্তু ওদের ভাবনাকে ওলট পালট করে দিয়ে দ্রিস্কল বললেন, এ আর আমি সহ্য করব না, চোর পুষতে আমি রাজি রই, সত্যি সত্যি সব কটাকে ভাটিতে বেচে দিচ্ছি। ভয়ে কেঁদে ফেলল ওরা, সবাই তার পায়ের ওপর আছাড় খেয়ে পড়ল, চুরির কথা স্বীকার গেল, মাফ চাইল, কথা দিল আর কখনো এমন কাজ করবে না। কিন্তু দ্রিস্কল এবার অনর, আগে তিনি অনেকবারই ক্ষমা করেছেন কিন্তু এরা সাবধান হয়নি, এদের স্বভাব আসলে কোনোদিনই বদলাবে না। নিজের কথায় অটল থেকে তিনজন ক্রীতদাসকেই বিক্রি করে দিলেন তিনি, তবে দয়া দেখিয়ে ভাটিতে নয়, কাছাকাছি এলাকায় বিক্রি করলেন। কিন্তু রক্সিকে, রক্সিকে এই শেষবারের মতো ক্ষমা করলেন দ্রিস্কল, ক্ষমা করলেন টমের কথা ভেবে, তবে কঠিন ভাষায় বুঝিয়ে দিলেন এরপর তার কোনো অপরাধী ক্ষমা করা হবে না। মস্ত একটা ফাঁড়াক থেকে রক্সি বেঁচে গেল ঠিকই, কিন্তু একটা আতঙ্ক তাকে পেয়ে বসল। দ্রিস্কল জানিয়ে দিয়েছেন তার আর কোনো অপরাধ ক্ষমা করা হবে না, কিন্তু এমন ক্রীতদাসী দুনিয়ায় কোথাও আছে কি যে কখনো কোনো অপরাধ করবে না? মানুষের স্বভাবের মধ্যেই তো অপরাধ করার বীজ লুকিয়ে আছে, তাছাড়া মনে ভুল করেও তো তাকে অপরাধী ভাবতে পারেন, সেক্ষেত্রে শাস্তির হাত থেকে কে তাকে বাঁচাবে? আরেকটা কথা ভাবতেই সারা শরীর ঠান্ডা হিম হয়ে গেল রক্সির। মনে যদি তাকে বেঁচে দেন, তার সঙ্গে চেম্বারকেও নিশ্চয়ই বেঁচে দেবেন, ছেলে তার কলজের টুকরো, কোন পিশাচের হাতে গিয়ে পড়বে কে জানে। ক্রীতদাসীর সন্তান হয়েও এ বাড়িতে দুধ ক্ষীর খেয়ে মানুষ হচ্ছে চেম্বার, অন্য লোকের হাতে পড়লে লাঠি ঝাঁটা খেতে খেতে তার ছেলে মরে যাবে। না, সে ঝুঁকি রক্সি নিতে পারে না, যেভাবেই হোক এর একটা সমাধান বের করতে হবে তাকে। চেম্বারের ভবিষ্যৎ নিষ্কণ্টক ও নিরাপদ না করা পর্যন্ত তার মনে শান্তি আসবে না।
চিন্তা করতে করতে হঠাৎ চমকে উঠল রক্সি। তার মাথায় দুঃসাহসিক এক পরিকল্পনা খেলছে। ধারণাটা এতই ভয়ঙ্কর, নিজেই সে ভয় পেয়ে গেল। উত্তেজিত রক্সি অনেকক্ষণ ধরে চিন্তা করল, এক সময় বিড়বিড় করে নিজেকেই শোনাল, এ তো হলেই হয়, কঠিন তবে সম্ভব, আমি পারব। আসল কথা হলো, বুকের ধন চেম্বারকে তার বাঁচাতে হবে, এমন একটা নিশ্ছিদ্র ব্যবস্থা করতে হবে যাতে কেউ কোনোদিন তাকে বিক্রি করার কথা ভাবতেও না পারে। সে ব্যবস্থা কি রক্সি জানে। রাত গভীর হলে দুই শিশুর গায়ের কাপড় খুলে ফেলল রক্সি, আবার সেগুলো পরালো, তবে টমকে পরালো চেম্বারের সস্তা কাপড়, আর চেম্বারের গায়ে তুলল টমের দাসী পোশাক। তারপর টমের দামি খাটে চেম্বারকে শোয়ালো রক্সি, আর চেম্বারের ভাঙাচোরা চৌকিতে ঠাঁই পেল কোটিপতির বংশধর টম ড্রিসকল।